এই শাওয়াল মাসে ছয়টি রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি রাখার নির্দেশ করেছেন, নির্দেশনা দিয়েছেন। এই রোজা সম্পর্কে সাতটি কমন প্রশ্ন রয়েছে আমাদের, এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করব। নাম্বার ওয়ান, শাওয়াল মাসের এই ছয়টি নফল রোজা রাখলে কি লাভ হবে? এর উত্তর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো, এই মাস ব্যাপী গোটা চন্দ্র মাসের এই চাঁদে ছয়টা রোজা রাখলো, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাবে। এ প্রসঙ্গে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেন সারা বছরের সওয়াব পাবে? কারণ সে রমজানে সাধারণত মাস 29-30 হয়ে থাকে, যদি 30 ধরা হয় তাহলে 30 আর শাওয়ালের 6-36, এই 36টা রোজা যদি রেখেছে সে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে 10 গুণ বাড়িয়ে দেন। তাহলে 36 10 দিয়ে গুণ দিলে 360 হয়, সারা বছর রোজা রাখার সওয়াব এভাবে একজন মানুষ অর্জন করে। সেই সাথে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা, অ্যাকসেপ্টেড হয়েছে কিনা, আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই। তবে ওলামায়ে কেরাম কিছু আলামত বলেছেন, যে আলামতগুলো দেখে বোঝা যায় তার ইবাদত বন্দেগী কবুল হয়েছে কি হয় নাই। কোনো আমল করার পরে যদি সেটা ধারাকে কন্টিনিউ করার সুযোগ হয় তাহলে বুঝতে হবে সেটা কবুল হয়েছে, এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসাবে ধরে নেওয়া যেতে পারে। রমজানের পর যদি শাওয়ালের রোজা রাখার সুযোগ হয় তাহলে রমজান রোজা আল্লাহ তাআলা কবুল করেছেন, সেই জন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা আমাদের কোনো কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজে শিক্ষানবিষ্কালে পছন্দ হলে তার সাথে আমরা চুক্তি নবায়ন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা আমার পছন্দ হয়েছে এটা প্রমাণ হবে যদি শাওয়ালের রোজা রাখার তৌফিক আমার হয়, অতএব এটা আমরা রাখবো, এ রাখলে সারা বছর, এ রোজা রাখলে সারা বছর রোজা সওয়াব পাওয়া যায়। নাম্বার দুই, দ্বিতীয় প্রশ্ন হলো, শাওয়ালের ছয়টা রোজা কি এক নাগাড়ে রাখতে হবে রমজানের রোজার মতো, নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে? উত্তর হলো, ভেঙে ভেঙেও রাখা যাবে। বিশুদ্ধ হাদিস অনুযায়ী শাওয়ালের এই ছয় রোজা একসাথে রাখতে হবে এরকম কোনো শর্ত কোথাও দেওয়া হয় নাই, বরং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে একটা দুইটা করে করে ভেঙে ভেঙে রাখতে পারেন, আর চাইলে এক নাগাড়েও রাখতে পারেন। তৃতীয় প্রশ্ন হলো, শাওয়ালের এই ছয় রোজা এটার নিয়ত আমরা কখন করব? বিশেষ করে রমজান মাসে ভোররাত্রি উঠার একটা অভ্যাস থাকে, মাইকিং টাইকিং হয়ে থাকে, এই সময় হয় না। কেউ যদি শাওয়ালের ছয় রোজা ঘুম থেকে উঠে সে রাখে, অর্থাৎ কথার কথা সে সকাল 10 বাজে উঠল, 10 বাজে উঠার পরে সে এখন মনে করলো খাবার তো খাই নাই তাহলে এখন রোজা নিয়ত করে ফেললাম, এটা হবে কিনা? উত্তর হলো, না, হবে না। শাওয়ালের ছয় রোজা সহ নফল রোজা, এ ধরনের রোজা এগুলো নিয়ত করতে হবে রাত থেকে। আপনি যদি সন্ধ্যা রাত্রে সময় সময় নিয়ত করে শুন যে আজকে আলকে আমি রোজা রাখবো, তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ঘুম থেকে 10-11 বাজে উঠে বা 7-8 বাজে উঠে যদি তখন নিয়ত করেন তাহলে হবে না, রাত থেকে আপনাকে নিয়ত করতে হবে। চার নম্বর প্রশ্ন হলো, কারোর উপরে যদি রমজানের রোজা কাজা থাকে, মেয়েদের ভাঙতি রোজা থাকে, পুরুষদের অসুস্থতা জড়িত বা সফরের কারণে কোনো রোজা ভাঙতি হয়ে থাকে, তাহলে সে শাওয়ালের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে? উত্তর হলো, কাজা রোজা আগে রাখবে, রমজান রোজা আগে রাখবে। কারণ হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য হলো সারা বছর রোজা রাখা সওয়াব, অতএব কাজা রোজা আগে রাখবে। যদি কোনো কোনো উলামায়ে কেরাম বলেছেন কাজা রোজা পরে রাখলেও চলবে, যদি শাওয়ালের রোজা এই মাস গেলে আর হবে না, কাজা অন্য সময় করা যাবে, কিন্তু বিশুদ্ধ মত হলো কাজা রোজা আগে রাখবে, তারপরে শাওয়ালের রোজা রাখতে হবে। পাঁচ নম্বরের প্রশ্ন হলো, যদি কেউ আইয়ামে বিশ চাঁদের 13-14-15 এই তিন দিনে রোজা রাখা সুন্নত আমরা জানি, বৃহস্পতি সোম এই দিনগুলোতে রোজা রাখা সুন্নত, কেউ যদি ওই দিনগুলোতে রোজা রাখে সেগুলোকে শাওয়ালের ছয় রোজা হিসাবে নিয়ত করে তাইলে হবে কিনা? উত্তর হলো, হবে ইনশাআল্লাহ। যদি কেউ আইয়ামে বিশের তিন অর্থাৎ চাঁদের 13-14-15 এবং সোম বৃহস্পতি এই দিনগুলোতে রোজা রাখা সুন্নত সেই হিসেবে ওই দিনগুলোতে রোজা রাখে শাওয়ালের ছয় রোজার নিয়তে, তাহলে ইনশাআল্লাহ তার রোজা হয়ে যাবে। তবে সে যে কোনো একটা নিয়ত করবে, হয় শাওয়ালের ছয় রোজা না হলে ওই সোম বৃহস্পতি বা আইয়ামে বিশের রোজা। ছয় নম্বর প্রশ্ন হলো, যে ব্যক্তি শাওয়াল মাসে রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠে নাই, এখন শাওয়াল শেষ হয়ে গেছে, এখন যদি সে ছয়টা রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখার সওয়াব পাবে কিনা? উত্তর হলো, না, পাবে না। কারণ এই শাওয়াল মাসের ভেতরেই এই রোজাগুলো রাখতে হবে, সেই শর্ত হাদিসে দেওয়া হয়েছে, এটা শাওয়াল মাসের সঙ্গে সংশ্লিষ্ট বিধান পরে রাখলে হবে না। সর্বশেষ সাত নম্বর প্রশ্ন হলো, এই শাওয়াল মাসের রোজা এটাতে কি তারাবি পড়তে হবে কিনা? রমজান মাসে যেরকম পড়া লাগে, উত্তর হলো, এটাতে কোনো তারাবি পড়া লাগবে না, এটা শুধুমাত্র রোজা রাখলে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শাওয়ালের ছয়টি রোজা রাখার তৌফিক দান করুন। এখনো শাওয়াল মাসের অনেকগুলো দিন রয়েছে, আপনি শুধু বন্ধের দিনগুলোতে যদি ট্রাই করেন ইনশাআল্লাহ সুযোগ হয়ে যাবে। মাত্র 30 দিনের রোজা রাখার সওয়াব পাইছেন, আর ছয়টা রেখে সারা বছরের রোজা রাখার সওয়াব আপনি পেয়ে যেতে পারেন, তো বিশাল অফার, কোনো বুদ্ধিমানের জন্য ছাড়া উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রোজাগুলো রাখার তৌফিক দান করুন।